তিন ধরনের হাদিসের
শারীরিক অবস্থা তিন ধরনের একটা পর্যায়ে, ঠিক না বুঝি? অর্থাৎ শারীরিক অসুস্থতার ব্যাপারে 8 টাকা দেব, শারীরিক সুস্থতার সময় 8 টাকা, শারীরিক সুস্থতা আছে, মনোপ্রফুল্ল আছে, সুস্থতার সাথে মানসিক মেজাজগত প্রফুল্লতাও আছে, তখন আরো বেশি। তাহলে তিনটা হাদিসই মানা হইল কিনা? তিনটা হাদিসই মানা হইল কিনা? কখন মানলেন? যখন আপনি নবীর অবস্থা জানেন। তো যে নবীর হালতও জানে না, একটার বেশি দুইটা হাদিসও জানে না, সে 8 টাকাতে একটা হাদিস পায়া, তাহাজ্জুদের নামাজের হাদিসকে তারাবিতে ফিক্স করে দিয়া তারাবি নামাজ 8 টাকা বলে ফতোয়া দিয়ে দেওয়া, এটা মুসলমান সম্প্রদায়ের মাঝে বিভক্তি বিভাজন সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সেদিকে আর আলোচনা যাচ্ছি না, এখানে আরো বক্তব্য আছে। এইটার ভিতরে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় এক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। ফ্যাসিলিটি কি? আরে নবীর উম্মতেরা, তুমি যদি তাহাজ্জুদ করতে চাও সুস্থ স্বাভাবিক অবস্থায় 8 টাকা, তোমার শরীর খারাপ লাগছে তাও তুমি তাহাজ্জুদ করতে চাও তাহলে 4 টাকা 6 টাকা করো, আর তোমার শরীরে ভালো আছে মনে ভালো আছে তাই আরো বেশি। আমাদের জন্য একটা ফ্যাসিলিটি হয়ে গেল না আল্লাহ রাসূলের আমলের দ্বারা। আমার শেষ বক্তব্য হচ্ছে, গ্রামার ইংরেজিতে বলে বাংলা ব্যাকরণ খুব খেয়াল করতে হবে। আমার কথা 5 মিনিট সময় গোমা কিছু দিবেন না, নাম বুঝাই দিতে হবে না। বাংলা ব্যাকরণে বচন বলা হয়, ইংরেজি গ্রামারে নাম্বার বলা হয়, আরবি গ্রামারে আদত বলা হয়। কি বলা হয়? আদত। আইন দাল দাল, আদত মানে সংখ্যা, ইংরেজিতে বলা হয় নাম্বার, বাংলায় বলা হয় বচন। একটা বস্তু, একটা ব্যক্তি, একটা জিনিস বুঝাইতে এক বছর কত? একের অধিক এক, একের অধিক দুই, দুই থেকে যত বেশি আছে বুঝাইতে কি বলা হয়? বহু বছর। বহু বছর কি বলা হয়? বহু বছর। বাংলা ব্যাকরণে এই এক বছর আর বহু বছর আছে, মাঝখানে আর কিছু নাই। ইংরেজি গ্রামারে একইভাবে একটা বুঝাইতে সিঙ্গুলার নাম্বার, একের অধিক বুঝাইতে প্লুরাল নাম্বার, ঠিক না বুঝি? এর মাঝখানে আর কোনো কিছু নাই। কিন্তু আরবি গ্রামার, আরবি ভাষা অন্য সব ভাষার চেয়ে সমৃদ্ধ ভাষা, কারণ আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা হাদিসের ভাষা, আরবি ভাষা নবীর ভাষা, আরবি ভাষা আল্লাহর ভাষা, আরবি ভাষা হবে বেহেশতের ভাষা। যে ভাষা কোরআনের ভাষা সেই ভাষার চেয়ে সমৃদ্ধ কোন ভাষা আছে? এখন আসো, আরবিতে বচন তিন প্রকার, জমা বাংলায় বলে বলুস, বাংলায় কি বলে? এখন আসুন তারাবি শব্দটা কোন ভাষা বলেন না? তারাবি শব্দ কোন ভাষা? আরবি। তারাবি শব্দের বাংলা অর্থ কি? বিশ্রাম। তারাবি শব্দের বাংলা অর্থ কি? বিশ্রাম। যদিও আমরা এর উল্টাটা করি, আমাদের দেশে চলে এর উল্টাটা। বিশ্রাম হচ্ছে 4 রাকাত নামাজের পর পর এক একটা বিশ্রাম। সুবহানাল্লাহি মুলকি ওয়াল মালাক এই যে পড়ি আমরা একটু সময় নেই, এই যে বিশ্রাম দিলাম 4 রাকাতের পর, এই বিশ্রামের আরবি শব্দ হচ্ছে তারাবি। এখন তারাবি শব্দটা এক বছর মাসে, দুই বছর মাসে, দু বছর মাসে, 12 ঘন্টা। আচ্ছা, এর আগে বলেন তো আপনারা, আমি যে 1 বছর আর 2 বছর আপনাদের সামনে বয়ান দিলাম, এটা কি হাই ডিগ্রি গ্রামার না লো ডিগ্রি গ্রামার?
এখানে ক্লাস 1 2 3 4 5 এর বাচ্চাদের পড়ানো হয় দেখি আইডেন্টিটি গ্রামার এখানে কি আমি বয়স চেঞ্জ জেনারেশনের কথা বলছি এটা তো সিম্পল গ্রামার সিম্পল ব্যাকরণ লর্ড ইংরেজি ব্যাকরণ নিম্ন মানের যেটা মাদ্রাসা ইবতেদাইতে পড়ানো হয় আর স্কুলে প্রাইমারি লেভেলে পড়ানো তারাবি শব্দটি বহু বছর কি নামাজ? সালাতুত তারাবি কি নামাজ?
Para cada